আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ আমি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। ঈদের সময় ভিডিওটা করা, কিন্তু অনেক দিন ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। তো আমি ঈদ করতে কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। আর প্রতিদিনের ছোট ছোট ক্লিপ, ভিডিও ক্লিপ আমি একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে হচ্ছে ঈদের দুই দিন আগে আমি আমার ভাইয়ের বাসায় গিয়েছি কোরবানির ঈদ করব বলে। তো ওই দুই দিন আগের থেকে ঈদের দিন রাত পর্যন্ত যে ছোট ছোট আমি ভিডিও ক্লিপ করেছি সেটাই আমি একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমি যেদিন গিয়েছি এর পরের দিন আমরা সন্ধ্যায় একটু হাঁটতে বের হয়েছিলাম। পরে একটু হাঁটাহাঁটি করে আমরা রাত্রের খাবারটা রেস্টুরেন্টে খেয়েছি। এটা হচ্ছে আমার ভাইয়ের রেস্টুরেন্ট, বাসা হচ্ছে দোতলায়, নিচতলায় হচ্ছে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টে এক পাশে গ্রেক, আরেক পাশে হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডিয়ান স্টাইলের। তো আমরা গ্রেক খেয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে অনেক দিন খুবই ব্যস্ত ছিলাম, আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি গত এক মাস। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো এখন থেকে অবশ্যই সব সময় দিতাম না পারলেও আমি ব্লগ দেওয়ার বা রেসিপি শেয়ার করার চেষ্টা করব, সপ্তাহে একটা হলেও চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমরা রাতের খাবার দাবারটা সেরে এখান থেকে পরে বাসায় চলে গিয়েছি। এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রে আমরা খাচ্ছিলাম বাহিরে। তারপর এখন শুরু হয়ে গেছে ঈদের আয়োজন, রান্নাবান্না। তো আমরা যেহেতু আসলে বাড়তি মানুষ ছিলাম না, আমরা নিজেরা নিজেরাই ছিলাম, ভাবিরা আর আমরা আর কেউ না। তো আমরা খুবই আনন্দ করেছিলাম। তো আমরা ঈদের সাথে কিন্তু এবার হচ্ছে আমরা বার্থডে পার্টিও করেছি। তো কার বার্থডে পার্টি? বার্থডে ছিল হচ্ছে আমার ভাতিজা, ছোট ভাতিজার আদিয়াতে। তো আমরা ওর বার্থডে ছিল নর্মালি আরও এক সপ্তাহ পরে। তো এক সপ্তাহ পরে যেহেতু আমি এখন এখানে এসে ঘুরে যাচ্ছি, তো এক সপ্তাহ পরে আবার আসা সম্ভব ছিল না, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে। তো সেজন্য আমরা ঈদের দিনই বিকালে ওর বার্থডেটা করে ফেলেছি, মানে কি বাচ্চারা একটু আনন্দ করেছে এটা আর কি, কেক কাটলো। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের ঈদের দিনের খাবার দাবার দুপুরবেলা। আসলে ঘুরতে মজা করতে গেলে কিন্তু আসলে ওইভাবে আমার ভিডিও করা হয় না, কারণ ওই সময় আর মনেও থাকে না ভিডিওটা ঠিক মতো করার। তারপরও আমি ছোট ছোট আকারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি তিন দিন পর্যন্ত ঈদের আনন্দ আমরা কীভাবে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমরা দুপুরের খাবার দাবার শেষে আমরা কতক্ষণ গল্প গুজব করে তারপরে আমরা হচ্ছে বিকালবেলা কাটবো কেক। তো এবার ঈদে কিন্তু আমরা ঈদের আনন্দই হচ্ছে সালামি। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও সালামি পেয়েছি, কি বলেন, আনন্দ না সেই ছোটবেলা থেকেই ঈদের আনন্দ সালামিতে। তো আগে হচ্ছে হয়তো মা বাবা তারপরে জ্যাঠা চাচা সবার কাছ থেকে আমরা পেতাম, কিন্তু এখন সালামিটা নিজের হাজব্যান্ড থেকেই পেতে হয়, তাই না? বাচ্চাদেরকেও দিয়ে সাথে নিজেরও সালামি কিন্তু দরকার হয়। তো এবার আমি আরেকটু সারপ্রাইজ হয়েছি, আমার হাজব্যান্ড ও আমার সাথে আসেনি, ও ঈদের দিন এসেছিলো। তো আসতে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিলো, তবে সাথে কিন্তু সালামিও দিয়েছিল। Thank you.
আমরা বিকালবেলা হচ্ছে আমার ভাতিজার বার্থডের আমরা কেক কাটবো। এখন বাচ্চারা আর কি, আসলে জন্মদিনটা হচ্ছে করা মানে কি বাচ্চাদের খুশি, তো জন্মদিন বলতে আমরা তো ওইভাবে করছি না, জাস্ট বাচ্চাদের খুশির জন্য কেকটা কাটা, এই তো। তা আজকের মাঝে বলে নিই, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইখানে কিন্তু সবার জন্য গিফট ছিল, বার্থডে ছিল একজন বার্থডে বয়ের, কিন্তু গিফট ছিল কিন্তু সবার জন্য। তো গিফটগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি কিছু দিতে হয় না, ওরা কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে, ছোটোখাটো জিনিসগুলো নিয়ে অনেক বেশি খুশি হয় বাচ্চারা। তারপর কেক কাটা শেষ হয়ে গেলে সবাই মিলে গিফটগুলো ওপেন করবে, বাচ্চাদের গিফটগুলো তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট গিফটের সাথে কিন্তু সালামিও ছিল। তো বাচ্চারা খুব এনজয় করেছে, আমাদেরও খুব ভালো লেগেছে সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার এই ব্লগটি। তো ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে আমি ঈদ কিভাবে কাটিয়েছি। আসলে মানুষের জীবন তো সব মিলেই থাকে, কিন্তু কারণ আমরা যারা হচ্ছে বিদেশে আছি, মানে দেশের বাইরে যারা আছি, তারা হচ্ছে আসলে অনেক সময় হয় কি, মানে অনেক কিছু মনে কষ্ট রেখেও কিন্তু হাসি খুশি মনে থাকতে হয়। যেমন দেশে অনেক সময় আমাদের অনেকে অসুস্থ থাকে, কিন্তু আসলে তখন আমরা মন খারাপ করার থেকে বা এর বেশি কিছু আমাদের কিন্তু করার থাকে না, আমরা চাইলেও আমরা গিয়ে দেখতে পারছি না। কিন্তু তাই বলে বাচ্চাদের যে এখন বাচ্চাদের ভ্যাকান্স চলছে, তো বাচ্চাদের আনন্দটুকু আমরা কিন্তু নিজেদের মন খারাপ বলে বাচ্চাদেরকেও আনন্দ থেকে বঞ্চিত করব সেটাও কিন্তু হয় না। তাই বাচ্চাদের জন্য হলেও আমাদেরকে একটু হাসি খুশি থাকতে হয়, কারণ এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, দেশে কিন্তু সবাই আছে, আমাদের মা বাবা বলেন, ফ্যামিলি বলেন, সবাই থাকে। কিন্তু আমরা যারা বিদেশে আছি তারা হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের, আমরা মা বাবা ছাড়া কিন্তু এখানে আর কেউ নাই। আত্মীয় স্বজন যারা থাকে তারা তো সবাই তো নিজেরা নিজেরাই আমরা ব্যস্ত থাকি, তাই না? যখন সবাই ফ্রি হয় তখন না হয় দেখা হয়, কিন্তু দেশের মতো তো একসাথে পাশাপাশি এরকম থাকা হয় না, তাই না? আমাদের মন খারাপ হলে বাচ্চারা বুঝে না এরকম কিন্তু না, বাচ্চারা কিন্তু সবই বুঝে, তারপরও বাচ্চাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা আর কি।